এই মুহূর্তে সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনের আপডেট আসতে শুরু করে দিয়েছে। আপনারা নিচের স্ল্যাগেই দেখতে পাচ্ছেন যে ঠিক কি আপডেট রয়েছে সেখানে। কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি জিয়াউর রহমান। কি আপডেট আসছে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন? সেই উপনির্বাচনের প্রথম রাউন্ড গণনা শুরু হয়ে গেছে এবং প্রথম রাউন্ড গণনা চলছে। এই মুহূর্তে খবর চলে এসেছে যে আমাদের কাছে যে খবরটা এসেছে যে পেয়েছে প্রার্থী যে ভোটগুলো পেয়েছে সেটা আমরা জানাচ্ছি। বিজেপি পেয়েছে এখানে 2142, তার সঙ্গে ব্যালট হচ্ছে 9। তারপরে টিএমসি পেয়েছে 4944, তার সঙ্গে ব্যালট হচ্ছে 39। এবং জোট প্রার্থী পেয়েছে 5459, তার সঙ্গে হচ্ছে ব্যালট 40। অর্থাৎ এখানে কংগ্রেস এখন পর্যন্ত এগিয়ে আছে 515 এবং ব্যালট 1, অর্থাৎ 516 ভোটে এখন পর্যন্ত এগিয়ে আছে জোট প্রার্থী বাইরন বিশ্বাস। এটা কি গণনা ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গিয়েছে, কি খবর আসছে তোমার কাছ থেকে এই মুহূর্তে? এটা প্রথম রাউন্ড শেষ হওয়ার পরে এই খবরটা এসেছে যে প্রথম রাউন্ড হয়েছে। প্রথমে ব্যালট গণনা হয়েছে, ব্যালট গণনাতে বিজেপি পেয়েছে 9, টিএমসি 39 আর জোট প্রার্থী 40। অর্থাৎ এখানে টিএমসি থেকে জোট প্রার্থী ব্যালট ভোটে 1-1 ভোটে এগিয়েছিল। তারপরে এখানে ইভিএম গণনাতে পেয়েছে দেবাশিষ ব্যানার্জি পেয়েছেন 4944, বাইরন বিশ্বাস 5459 এবং দিলীপ সাহা পেয়েছেন 2142। অর্থাৎ এখানে এখন পর্যন্ত এগিয়ে আছে কংগ্রেস, যেটা হচ্ছে 516 ভোটে তারা এখন এগিয়ে আছে জোট প্রার্থী। জিয়াউর, আরো একবার আপডেটটা জানতে চাইবো, যারা লেটে ঢুকলো লাইভে তাদের জন্য আরো একবার আপডেটটা জানাও। আপডেটটা বলছি যে এখন পর্যন্ত যে প্রথম রাউন্ড ভোট গণনা হয়েছে সে প্রথম রাউন্ড গণনাতে এখন পর্যন্ত কংগ্রেস পার্টি বাইরন বিশ্বাস এগিয়ে আছে। এর মধ্যে হচ্ছে যে কংগ্রেস পার্টি বাইরন বিশ্বাস পেয়েছে 5459 ভোট এবং ব্যালট ভোট পেয়েছে 40টা। তারপরে টিএমসি প্রার্থী দেবাশিষ ব্যানার্জি পেয়েছেন 4944 ভোট এবং তার সঙ্গে ব্যালট পেয়েছেন 39। এবং বিজেপি প্রার্থী দিলীপ সাহা পেয়েছেন 2142, তার সঙ্গে 9 ব্যালট। অর্থাৎ এখন পর্যন্ত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস তৃণমূলের প্রার্থী দেবাশিষ ব্যানার্জি থেকে 516 ভোটে এগিয়ে আছে। এই গণনাটা হয়েছে সাগরদিঘির বন্যেশ্বর অঞ্চল থেকে, সে বন্যেশ্বরের অঞ্চলের দিক থেকে কিন্তু এই গণনাটা শুরু হয়েছে এবং বন্যেশ্বর অঞ্চল থেকে এখন পর্যন্ত 516 ভোটে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস এগিয়ে। এই যে প্রাথমিক আপডেট, প্রথম রাউন্ডের যে আপডেট এবং এই আপডেটের কি কি ফলতে পারে, কি মনে হচ্ছে যে পরবর্তীতে কোন দিকে যেতে পারে, যা ট্রেন্ড এখন মনে হচ্ছে, কি রকম মনে হচ্ছে ট্রেন্ড? ট্রেন্ড বলতে সাগরদিঘির যে বন্যেশ্বর এলাকা আছে সেই বন্যেশ্বর এলাকা থেকে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস এগিয়ে থাকবে, এটা আগে থেকে অনুমান করা হয়েছিল। তারপরে আসবে মোরগ্রাম অঞ্চল, মোরগ্রাম অঞ্চলে কিছুটা খামতি হতে পারে। মোরগ্রামের পরে বোখরা ওয়ান আসবে, বোখরা ওয়ানেও কিছু কাটা খামতি হতে পারে, কিন্তু বোখরা টু যে অঞ্চলটা পড়বে সেখান থেকে কিন্তু কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস আবার এগিয়ে যেতে পারে। অর্থাৎ মোরগ্রাম এবং বোখরা ওয়ান যেটা ধারণা করা যাচ্ছে সেখানে তৃণমূল প্রার্থী দেবাশিষ ব্যানার্জি সেখানে এগিয়ে যেতে পারে, এই ধরনের এখন এটা অনুমান করা হয়েছে প্রাথমিক। অনেক ধন্যবাদ।